মাইসেলফ জুলফিকার আলী খান, বেস্টিক সিস্টেমে ইউনিভার্সাল ক্রাউন ডাইরেক্টর। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব কোম্পানি সেভেন সিস্টেমস, যে সিস্টেম মেনে চললে আপনি এখান থেকে রোজগার করবেন এবং আপনি এখান থেকে আপনার সমস্ত ড্রিমস ফুলফিল করতে পারবেন। বেস্টিজে আসার আমাদের মূল লক্ষ্য হলো যে আমাদের এখান থেকে একটা হিউজ রেসপেক্ট পাওয়া, এখান থেকে হিউজ ইনকাম করা, এখান থেকে বিদেশ পাড়ি দেওয়া, এখান থেকে কার অ্যাচিভ করা এবং আপনার যত রকমের ড্রিমস আছে সমস্ত ড্রিমস ফুলফিল করা। তো মাই ফ্রেন্ডস, অনেকে আমরা হয়তো সেগুলো করতে পারি না এবং আমরা সিস্টেম মেনে চলতে পারি না বলেই এগুলো হয়ে থাকে। তো প্রত্যেককে বলবো, যদি কোম্পানির দ্বারা যে সেভেন সিস্টেম তৈরি, সেই সেভেন সিস্টেম যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের সাফল্য অনিবার্য, পাবেনই পাবেন 100%। তো মাই ফ্রেন্ডস, সেই সেভেন সিস্টেমটা কি আমি আপনাদের কাছে শেয়ার করব, একটু প্লিজ পুরোটা শুনবেন। প্রথমত সেলফ ইউজ, এটা এক নম্বর সিস্টেম। আমরা বেশি যেদিন থেকে পদার্পণ করলাম সেদিন থেকে আমার দৃঢ় সংকল্প করতে হবে যে আমাকে বেস্টিজ প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করা যাবে না, এটা প্রথম শর্ত। তো আপনি আমি নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস ব্যবহার করে থাকি যেটা অন্য কোম্পানি, অন্য ব্র্যান্ড, অন্য জায়গা থেকে কেনা। তো মাই ফ্রেন্ডস, প্রথমেই আপনাকে সংকল্প করতে হবে এবং নিজের কাছে কমিটমেন্ট করতে হবে যে যতদিন আমি বেস্টিজে থাকবো ততদিন বেস্টিজের প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট আমি ইউজ করব না। আপনার এই ইউজ করার মধ্য দিয়েই কিন্তু আপনার সাফল্য আসবে। দ্বিতীয়ত হচ্ছে শেয়ার, অর্থাৎ মানুষের কাছে আপনার মনের ভাব প্রকাশ করতে হবে। আপনি যে ভেস্টিজে যুক্ত হয়েছেন, আপনার ভেস্টিজ যে ভালো, আপনি যে ভেস্টিজ থেকে সফল হতে চান, ভেস্টিজে যে সফল হওয়া যায়, ভেস্টিজ যে এত কিছু অ্যাচিভমেন্ট দিতে পারে, ভেস্টিজ সম্পর্কে আপনাকে প্রতিনিয়ত মানুষকে শেয়ার করতে হবে। আপনি যেখানেই থাকুন না কেন, সেখানে মানুষ আছে, আর সেই মানুষের কাছে আপনি ভেস্টিজকে যত বেশি শেয়ার করবেন, ভেস্টিজের সাফল্যের কথা যত বেশি বলবেন, তত বেশি কিন্তু ভেস্টিজ আপনার সফলতা এনে দেবে। অর্থাৎ শেয়ার আপনাকে করতেই হবে, যেখানে আমাদের সবচেয়ে বেশি অনীহা, যেখানে সবচেয়ে বেশি আমাদের প্রবলেম, যে মানুষকে আমরা বলবো না, আমরা ব্যবহার করলাম ঠিক আছে। তো মাই ফ্রেন্ডস, আপনি শুধু ব্যবহার করলে হবে না, আপনার কিন্তু সেই ব্যবহার করে প্রোডাক্টের যে গুণমান আপনি বুঝেছেন, কোম্পানির যে ভালো মন্দ আপনি বুঝেছেন, সেটা অবশ্যই কিন্তু মানুষের কাছে শেয়ার করতে হবে। আর যত বেশি শেয়ার করবেন তত কিন্তু আপনার সাফল্যের চরম শিখরে আপনি উঠতে পারবেন। তো এক নম্বর আবার বলি, এক নম্বর বললাম কি সেলফ ইউজ, দু নম্বর হচ্ছে শেয়ার, তিন নম্বর হচ্ছে লিস্ট বিল্ড আপ, অর্থাৎ আপনি যে সমস্ত মানুষকে ভেস্টিজে যুক্ত করতে চান, আপনার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট যারা রয়েছেন তাদেরকে অবশ্যই আপনি একটা লিস্টের অন্তর্ভুক্ত করবেন, তাদের নামের একটা তালিকা তৈরি করবেন এবং নামের তালিকার সঙ্গে তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, তারা কোন প্রফেশনে যুক্ত আছেন এবং তাদের ইনকামের লেভেল কি আছে, এই ধরনের একটা চার্ট আপনি তৈরি করে ফেলবেন এবং এই তালিকা ধরে ধরে, এই চার্ট ধরে ধরে আপনি তাদেরকে কি করবেন, ইনভাইট করবেন। অর্থাৎ চার নম্বর পয়েন্ট হলো ইনভাইট, তাদেরকে আমন্ত্রণ করবেন। কোথায় আমন্ত্রণ করবেন, অর্থাৎ আপনি ভেস্টিজের যে সমস্ত মিটিংয়ে অ্যাটেন্ড করেন সেই সমস্ত মিটিংয়ে তাদেরকে আপনি ইনভাইট করবেন, অথবা যদি তারা সেখানে যেতে সম্মত না হন, যদি সময় তাদের হাতে না থাকে, তাহলে তাদের বাড়িতে আপনি চলে যান অথবা আপনার বাড়িতে তাদেরকে ইনভাইট করুন। অর্থাৎ আপনি কোনো না কোনো মিটিংয়ে তাদেরকে ইনভাইট করবেন। অর্থাৎ আমাদের পাঁচ নম্বর পয়েন্ট হলো মিটিং, ছ নম্বর হচ্ছে টিম ওয়ার্ক। মিটিংয়ে যখন মানুষ আসবেন তখন কিন্তু অবশ্যই মিটিং শোনার পরে তিনি জয়েন করবেন এবং তিনি জয়েন করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে টিম ওয়ার্ক। তিনি জয়েন করলেন মানে আপনার একটা টিম তৈরি হলো, তাহলে আপনার এই টিমে আপনার একটি বিশেষ কাজ করতে হবে, সেটা কি, সেটা হলো এই সেভেন সিস্টেমটা তাকে বসে ভালো করে বুঝিয়ে দেওয়া যে আপনি তো ভেস্টিজে যুক্ত হয়েছেন, এবারে আপনার কাজ হচ্ছে এই সেভেন সিস্টেম মেনে চলা। যদি আপনি নিজে চলতে পারেন এই সেভেন সিস্টেম মেনে এবং আপনার যে নিউ গেস্ট, নিউ জয়নিং মেম্বার আপনার টিমে আসলেন, আপনি যদি টিম ওয়ার্কের মাধ্যমে তার কাছে বসে আপনি যদি তাকে এই সেভেন সিস্টেম বোঝাতে পারেন আর তিনি যদি সেভেন সিস্টেম মেনে চলতে পারেন, তাহলে আপনার সাকসেস বাধা। নেক্সট, টিম ওয়ার্কের পরে আপনাকে যেটা করতে হবে, সাত নম্বর হচ্ছে ফলো আপ। সাত নম্বর পয়েন্ট হচ্ছে ফলো আপ, অর্থাৎ আপনি কাকে কাকে ফলো করবেন, আপনার যে অ্যাক্টিভ আপলাইন আছেন, যিনি এখান থেকে সাকসেসের চরম শিখরে উঠেছেন, যিনি সবসময় প্রতিনিয়ত ভেস্টিজ নিবেদিত প্রাণ, ভেস্টিজ ছাড়া অন্য কিছু ভাবেন না, সেই রকম মানুষকে আপনি একজন আপলাইন হিসেবে
তো মেনে নিতে পারেন, এবং সেই আপলাইনের সাফল্য কিভাবে এসছে সেটাকে আপনার ফলো করতে হবে। তিনি কিভাবে কাজ করছেন, তিনি কিভাবে ভেস্টিজে সফলতা অর্জন করেছেন সেটা আপনি দেখবেন এবং সেই পথ আপনি অবলম্বন করবেন। এবং আপনি আপনি যে 6 জন মেম্বারকে ভেস্টিজে যুক্ত করেছেন বা 6 জনকে করবেন বা আপনার টিমে যারা রয়েছেন তাদেরকেও ফলো করতে হবে, অর্থাৎ তারা এখান থেকে কি কাজ করছে বা করছে না, তারা মিটিং শিটিং অ্যাটেন্ড করছেন কিনা, তারা প্রোডাক্ট ইউজ করছেন কিনা, তারা শেয়ারিং করছেন কিনা, অর্থাৎ 7 সিস্টেম তারা মেনে চলছে কিনা আপনাকে ফলো করতে হবে। যদি 7 সিস্টেম তারা মেনে চলতে না পারেন তাদেরকে আপনি শুধরে দেবেন, তাদেরকে বোঝাবেন। এইভাবে 7 সিস্টেমটা যদি আপনি তাদেরকে মানাতে পারেন তাহলে আপনি অবশ্যই সাকসেস হবেন। তো এই 7 সিস্টেম সবাইকে মেনে চলার জন্য আমি অনুরোধ করব। যদি আপনারা সাকসেস পেতে চান, ভেস্টিজের সাকসেস নতুন করে আর কিছু বলার নেই, আপনারা জানেন এখান থেকে মাসে কোটি কোটি টাকা রোজগার করা যায়, এখান থেকে আপনি প্রতি 3 বছর 4 বছর অন্তর লাক্সারিয়াস কার অ্যাচিভ করতে পারেন, প্রতি বছরে 2 বার বিদেশ ভ্রমণ করতে পারেন, এবং সবচেয়ে বড় কথা আমরা যতদিন পৃথিবীতে থাকবো ততদিন আমাদের ভেস্টিজ থেকে তো অ্যাচিভমেন্ট পাবোই, এবং যখন আমরা পৃথিবীতে থাকবো না তখনও কিন্তু ভেস্টিজ আমাদেরকে একটা বিশাল অ্যাচিভমেন্ট দেবে। অর্থাৎ আপনার নমিনি যিনি থাকবেন এই ভেস্টিজে, সেই নমিনি কিন্তু আপনার এখান থেকে আপনার আইডি দিয়ে প্রচুর পরিমাণে রোজগার করবেন এবং একটা রেসপেক্টেড লাইফ তারা লিড করতে পারবে। তো মাই ফ্রেন্ডস, ভেস্টিজ শুধু আমাদের যে জীবিত থাকাকালীন ইনকাম দেবে তা নয়, আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখনও আমাদের পরে আরও 3টে জেনারেশন কিন্তু এই ভেস্টিজ সিস্টেমে ফুললি সিকিউরড। তাই ভেস্টিজের এই ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা ভেস্টিজ করব, কিন্তু 7 সিস্টেম মেনে আমরা ভেস্টিজ করব। ওকে, ধন্যবাদ।